আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, ঠিকমতো আমল করতে পারেননি। এখন ছেলে হিসেবে আমরা আমার কি কি দায়িত্ব আছে যে কারণে আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাত দান করেন, এরকম কোনো আমল আছে কি? আর আমি গুনাহ করলে কি আমার বাবার কবরে কোনো আযাব হবে এই কারণে? ভাইরা আমার, আপনি নিজে নেককার হন, আপনার বাবার কবরে আল্লাহ তাআলা জান্নাতের সাথে কানেকশন করে দেয়, এটা যদি চান তাহলে আপনার নিজেকে নেককার হতে হবে, ভালো হতে হবে। কারণ নবী আলাইহিসসালাম বলেছেন, মানুষের মৃত্যুর পর তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়, সে আর আমল করতে পারে না। তবে তিনটা আমলের ধারা, এর সওয়াব তার আমলনামায় যেতে থাকে এবং মৃত ব্যক্তি উপকৃত হতে থাকে। এর ভিতরে একটা হলো নেককার সন্তান দুনিয়াতে যদি বাবার জন্য দোয়া করে, তাহলে আগে নেককার হতে হবে, সন্তানকে নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, পাপাচার পরিত্যাগকারী হতে হবে। এরপরে যদি হাত তুলে আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করে, তাহলে এই দোয়া ওই ব্যক্তির আমল নামাতে সওয়াব যোগ করবে। কোন কোন বর্ণনা থেকে আমরা জানতে পারি, নবী আলাইহিসসালাম থেকে বর্ণিত হয়েছে, অনেক মানুষকে কবরে তিনি জান্নাতি হলে তার মর্যাদা বৃদ্ধি করা হবে। এবং তিনি বলবেন, কিভাবে বৃদ্ধি হলো? আমি তো দুনিয়া থেকে চলে আসছি, আমার তো আর আমলের সুযোগ নাই, নিজের ক্লাস উন্নয়ন করার তো আর স্কোপ নাই, কিভাবে আমার ক্লাসের উন্নতি হলো জান্নাতি হিসেবে? তখন বলা হবে, তোমার সন্তান দুনিয়াতে যে নেককার রেখে আসছ, সে যে নেক আমল করেছে, তোমার জন্য দোয়া করেছে, ওই জন্য আল্লাহ তালা তোমার মর্যাদা বৃদ্ধি করেছে। এই জন্য বাবা মার কবরে আল্লাহ তালা সুখ শান্তি দেখ, আল্লাহ তালা তাদের রুহকে শান্তিতে রাখুন, আল্লাহ তালা তাদের উপরে শান্তি বর্ষণ করুন, জান্নাতি করুন। এটা যদি চান তাহলে নিজে ভালো পথে চলুন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন, নামাজ পড়েন, হক হালালে চলেন, হারাম থেকে বেঁচে চলেন এবং ইস্তিগফার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইসলামের উপরে পরিপূর্ণ জীবন যাপন করেন, পাশাপাশি মা বাবার জন্য দোয়া করেন। এর চাইতে উপকারী আর কিছু হতে পারে না। এই কাজটা সবচেয়ে বেশি করবেন ইনশাআল্লাহ। আর যদি সন্তান হিসাবে আপনি কোনো অপরাধ করেন, আপনার অপরাধের দায় আপনার বাবা মার উপরে চাপবে না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ তাজরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজন আরেকজনের পাপের বোঝা বহন করেন, আল্লাহ তাআলা এই জুলুম করেন না। কারণ পাপ করছে একজন আরেকজনকে শাস্তি আল্লাহ কেন দিবেন? তবে যদি বাবা জানে তার মৃত্যুর পর সন্তান এই অপকর্ম করে, করবে বা জীবদ্দশায় করে, বাবার দায়িত্ব হলো তাকে জীবদ্দশায় অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এবং মৃত্যুর পরেও যেন সে এটা থেকে বেঁচে থাকে, এই জন্য ওসিয়ত করে যাবেন যে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম। এরপরও যদি আপনি অপরাধ করেন, তার জন্য বাপের কোনো অপরাধ বা এর জন্য কোনো শাস্তি হবে না ইনশাআল্লাহ। অতএব যারা বাবা আছেন, সন্তানদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। অনেক মুরব্বীরা আছেন মসজিদে প্রথম কাতারে এসে নামাজ পড়েন, মাশাআল্লাহ সবই ঠিক আছে, দাঁড়িয়ে রাখেন, কোরআন তেলাওয়াত করেন, দিনের কাজ করার চেষ্টা করেন অনেক, কিন্তু নিজের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, পরিবারের সদস্যরা দিনের উপরে চলে না, তাদের কপালে ভাঁজটা পর্যন্ত পড়ে না, তারা এগুলো দেখেও না দেখার ভান করে, ছেলে মেয়ে তারা যদি দিনের পথে না আসে, এর জন্য মা বাবাকে জবাবদিহি করতে হবে। কারণ মা বাবার উপরে কর্তব্য হলো তাদের অধীনস্থদেরকে দিনের পথে পরিচালিত করতে সহযোগিতা করা। অনেকে আছে শুধুমাত্র সারাদিন ঘেউ ঘেউ করে, শুধুমাত্র আচরণ খারাপ করে নামাজ পড়ে না দেখে, এটা হবে না। তাদেরকে গরমে নরমে বিভিন্নভাবে বোঝাতে হবে, দরদ দিয়ে, মায়া দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, চোখের পানি ফেলতে হবে। অনেক মা পৃথিবীতে আছেন যাদের সন্তানরা হেদায়েতের উপরে ছিল না। আমাদের পরিচিত অনেক বন্ধু বান্ধব আছেন, বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ আছেন, এক নামে আপনারা সবাই চিনবেন, হেদায়েতের উপরে ছিলেন না কিন্তু মায়ের চোখের পানি এত ফেলা ফেলেছেন, আল্লাহ তাআলা সেটাকে বৃথা যেতে দেন নাই, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এখন বড় দায়ী হয়েছেন। অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আমি কারোর নাম উল্লেখ করতে চাই না। এজন্য মা বাবারা সন্তানের জন্য সেই চেষ্টা করতে হবে। যদি না করেন এবং আপনি যা তাকে বিপদগামী হতে নীরব থেকে একরকমের সমর্থন জুগিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন এর দায় আপনাকেও মৃত্যুর পরে বহন করতে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন, সতর্ক হওয়ার তৌফিক দান করুন। বর্তমান সময়ে টুপির ব্যবহার মুসলমানদের মধ্যে এক একজন এক এক রকম করে থাকে, এর মধ্যে কি এটাই বোঝায় যে এক একজন এক এক তরিকার লোক? আমি তো দ্বন্দ্বের মধ্যে আছি, বোঝানোর চেষ্টা করবেন দয়া করে। ভাই, টুপি একরকম পরলেই হলো? টুপি এটা সুন্নতে আদাহ না সুন্নতে ইবাদাহ? এটা নিয়ে মুহাক্কিক উলামায়ে কেরামের মধ্যে একাধিক ভিন্ন মত আছে। অনেক উলামায়ে কেরাম বলেন টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম পরেছেন, এটি ঠিক, কিন্তু এটাকে ইবাদত হিসাবে পরেছেন এমনটি তারা মানতে নারাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরলে সওয়াব হবে, বিশেষ নেকি হবে, পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তখনকার মানুষ যারা ছিলেন, মুসলমানরাও পড়তেন, অমুসলমানরাও পড়তেন, তখন এটা তাদের
একটা সবার একটা কালচার ছিল, এমন না যে শুধু মুসলমানরাই পড়তেন আর কেউ পড়তেন না। তো যাই হোক, এই জন্য অনেক ওলামা ইকরাম বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সাহাবিরা পড়তেন, সেই মহব্বতে আপনি টুপি পড়লে অবশ্যই সওয়াব পাবেন, কারণ এটা নবীজির মহব্বতে আপনি করেছেন। কিন্তু অনেক ওলামা ইকরাম বলেন শুধু তাই নয়, এটা সুন্নতে ইবাদা, সুন্নতে আদা শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবিরা পড়েছেন, শুধু এইটুকুর উপরে ভিত্তি করেই আপনি এই টুপিকে সুন্না হিসাবে, আমল হিসাবে, পোশাক হিসাবে গ্রহণ করবেন। এটা ইসলামের শিষ্টাচারের অন্তর্ভুক্ত। তাই বলে টুপির কোনো বিশেষ ধরন ইসলাম ঠিক করে দেয় নাই। অতএব টুপির ধরন যাই হোক না কেন, সেটা টুপির কাজ যদি দেয় এবং বিধর্মীদের সাথে কোনো সাদৃশ্য গ্রহণ না করে, যেমন ইহুদিদের বিশেষ রকমের টুপি আছে, এরকম কোনো কিছু যদি না হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো টুপি পরলেই হবে। আমাদের দেশে এক এক তরিকার মানুষ এক এক রকমের টুপি পরে, এটা ঠিক যে এক এক পথের অনুসারী দেখা যায় যে তারা এক রকমের টুপি পরে, আরেকজন আরেক রকমের টুপি পরে। তো এই টুপি পরার ক্ষেত্রে কেউ তো আর এই বিশ্বাস রাখে না যে এই টুপিটা পরলে, আমরা যে টুপিটা পরি এরকম টুপি পরলে সওয়াব হবে, পাঁচকল্লি পরলে সওয়াবটা বেশি হবে, জালি টুপি পরলে সওয়াবটা কম হবে, আর যে শক্ত যেটা আপনার বক্সের মতো মাথা এটা পরলে আবার সওয়াবটা কম হবে, এরকম কোনো কথা দুনিয়াতে কেউ বলে না। অতএব এগুলোর পার্থক্যের কারণে সওয়াবের কোনো কম বেশি। কিন্তু আমরা যদি এই টুপি দিয়েও ডিভাইড করি, নিজেদের মধ্যে পার্থক্য করি, তো এর চাইতে দুঃখজনক অধ্যায় মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। টুপি দিয়েও যদি ডিভাইড করি, আল্লাহু আকবার, যেই রকমের টুপি পরুক না কেন, আমার মুসলমান ভাই, সে আমার আপন, তাকে আমি বুকে টেনে নিব, আমার দলের কিনা, আমার গ্রুপের কিনা। অনেকে টুপি দেখে নির্বাচন করে যে হ্যাঁ আমি যেরকম টুপি পরি, আমাদের লোকজন যেরকম টুপি পরে, আমার দলের লোকজন ওইরকম টুপি পরে কিনা, ওইটা দেখে সে মনে খুশি হয়ে যায় যে এটা তো আমার দলের লোক। আহা, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে আমাদের গণ্ডিটাকে আর একটু বড় করে নেই, আমার দল তো ছোট গণ্ডি, আমি মুসলমান, আমার আমার গণ্ডি তো আরো বড়, যতজন আহলে কেবলা, যতজনকে মুসলমান বলা যায় আহলে সুন্নাল জামাতের অনুসারী, তারা সবাই আমার, তারা কেউ আমার পর না, তারা সবাই আমার আপন। এই গণ্ডির মধ্যে থেকে আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। আচ্ছা, বিভিন্ন মত বিভিন্ন গ্রুপের আলেমদের মধ্যে আবার নিজস্ব ভেতরগত অন্তর্দ্বন্দ্ব যেটাকে বলে, বিভিন্ন গ্রুপিং যেটাকে বলে, এটা আছে না নাই, কিন্তু এটা কোথাও কেউ প্রকাশ করে না, ঠিক না বেঠিক? ঠিক মনে করেন কথার কথা, কওমি মাদ্রাসা, তো কওমি মাদ্রাসার আলেমদের মধ্যেও আবার বিভিন্ন রকমের চিন্তাধারা ছোটোখাটো বিচ্ছিন্ন বিষয় নিয়ে আছে না নাই, কিন্তু এটা চান না তারা যে বাহিরে প্রকাশ হোক। আলিয়া মাদ্রাসা যারা পড়েন তারা কি সবাই এক চিন্তার লোক হন? এক চিন্তার না। আহলে হাদিস ভাই যারা, তারা কি সবাই সব দিক থেকে একমত? অনেক বিষয়ে নিজেদের মধ্যে মত পার্থক্য আছে না নাই, কিন্তু তারা চেষ্টা করেন তাদের সে মত পার্থক্য যেন তাদের মধ্যে সীমাবদ্ধতা করে থাকে, অন্যদের মধ্যে যেন না যায়। ঠিক একইভাবে যারা হানাফি তারা চেষ্টা করেন যে আমাদের মত পার্থক্যটা আহলে হাদিস ভাইরা না জানুক। এরকম যত গ্রুপ বলয় আছে সবার মধ্যে ভেতরগত অন্তর্দ্বন্দ্ব আছে, তাই অন্য কেউ না জানুক। তো ভাইরা আমার, আমরা তো দিন শেষে সবাই মুসলমান ভাই, আমাদের মধ্যে যে মত পার্থক্য আছে এটা আমরা ফেসবুকে উন্মুক্ত ময়দানে বলা বলি না করি, কারণ যদি বলা বলি কারো তাহলে অন্য কেউ জেনে যাবে, ভিন্ন ধর্মের মানুষে জেনে যাবে, ইসলামের দুশ্মনরা জেনে যাবে, মুসলমানের দুশ্মনরা জেনে যাবে, যারা আপনারও দুশ্মন আমারও দুশ্মন, সব মত পথের মুসলমানদের দুশ্মন, তাদেরকে জানায় দিলে আমাদের লাভ নাই, লস আছে। এই জন্য সেগুলোকে ঢাকার চেষ্টা করি। মত পার্থক্য আছে থাকবে, এর মধ্যেও আমরা একে অন্যকে ভালোবাসতে পারি, শুধুমাত্র এই কারণে যে সে কোরআন এবং সুন্নার অনুসারী, সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। হয়তো আমার মতে তার ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, তারপরও তাকে আমার ভাই মনে করতে হবে, সে আমার শত্রু হতে পারে। আল্লাহ তাআলা আমাদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করুন। টুপি দিয়া ডিভাইড করা এটা খুবই খারাপ জিনিস ভাইয়েরা, খুবই খারাপ জিনিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।